হয়েছে মোলা হাতে ধরিয়ে দেওয়া, কিন্তু তার কার্যকারিতা না আসা। দেখেন কমি মাদ্রাসা দেশে বিশাল বড় একটি সেক্টর, যেখানে প্রায় 40 লাখ শিক্ষার্থী বসবাস করছে, ঠিক পড়াশোনা করছে। সেই হিসাবে কমি মাস্টার্স দারুল হাদিস মাস্টার্সের যে মানটা দেওয়া হয়েছিল সেটা 2018 সালে গ্যাজেট আকারে প্রকাশ পেয়েছে। 2018 থেকে অর্থবিধি 2024, যেখানে বয়স কত বছর চলে গেল, 6 বছর চলে গেল, এখন পর্যন্ত কোনো সেক্টরে কার্যকারিতা দেখা যায়নি। এই বিশেষ করে ফেসিস হাসিনা সরকার, সে এমন কোনো সেক্টর নাই যেখানে বৈষম্য করে নাই, এমন কোনো সেক্টর নাই যেখানে সে জুলুম করে নাই। সবচেয়ে বেশি জুলুম যেখানে সে যে সেক্টরে করেছে সেটা হলো মাদারিসে কওমিয়া। আমাদেরকে একটি বুঝ দেওয়ার জন্য তারা সরকারি স্বীকৃতি মাদ্রাসার সনদকে এক মাস্টার্সের মান শুধুমাত্র নামে দিয়েছে, কোনো কার্যকারিতাই দেয় নাই। এখন বলতে পারেন যে তারা এটা দেয় নাই কেন? এখন এটা না দেওয়ার পেছনে ফেজ সরকার কোনো সময় চায় না, এদেশের বিশাল একটি অংশ মাদ্রাসা ছাত্র যারা আলিমুলামাই কেরাম, সর্বদা সবচেয়ে আমল আখলাক এবং যেখানে সবচেয়ে এদেশে শীর্ষ ভালো মানুষ, শীর্ষ আলিমুলামাই কেরাম যারা, তারা যদি রাষ্ট্রের মধ্যে চলে আসে দুর্নীতি আর জুলুম, দুর্নীতি অন্য কিছু করার সুযোগ পাবে না। এজন্য এমন তাদের দুর্নীতিগুলো আমরাই ধরে ফেলবো, এজন্য আমাদেরকে সুযোগ দিচ্ছে না।